হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা সবাই জানো পাবজি নতুন একটা আপডেট আসছে এই মাসের 16 তারিখে 0.15.0। এটি পাবজি মোবাইলের বড় একটা আপডেট। এই আপডেটে পাবজি নতুন গাড়ি অ্যাড করেছে, নতুন মোড, হেলিকপ্টার, নতুন গান, সাথে নিউ নিউ ফিচার্স অ্যাড করেছে এই নতুন আপডেটে। বন্ধুরা, তো পাবজি মোবাইলের নতুন আপডেটের যে সকল নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে এই ভিডিওতে আমি সকল ফিচার্স দেখিয়েছি, এবং এই ভিডিওটা দেখার পর সকল ফিচার সম্পর্কে তোমাদের একটা আইডিয়া চলে আসবে এবং তোমরা বুঝতে পারবে এই ফিচার্সগুলো কেমন। এবং আমি এখন যেই গেমসে আছি এটা হচ্ছে পাবজির বিটা ভার্সন 0.15.0। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই যে সকল নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কশপ। তো ওয়ার্কশপ থেকে এখানে কোম্পানিয়ন। তো কোম্পানিয়নে গেলে তোমরা দেখতে পারবে এখানে পাখি আছে, তোমরা এগুলো পাখি আনলক করে নিতে পারবে। ওকে, তো তারপর এখানে তোমরা এখান থেকে ইবুক গ্রাউন্ডে দেখো নতুন একটা মোড অ্যাড করা হয়েছে, পেলোড মোড। ওকে, তো পেলোড মোড এখানে তোমরা সোলো বা ডু খেলতে পারবে না, স্কোয়াড খেলতে হবে। ওকে, তো এটা ঠিক টিডিএমের মতোই। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি পাবজি মোবাইলের নতুন গাড়িটি। এই গাড়িটির নাম হচ্ছে বিআরডিএম, তোমরা ট্যাংও বলতে পারো। এই গাড়িটি মাটিতেও চলে, পানিতেও চলে, তবে এই গাড়িটির স্পিডটা কম কিন্তু খুবই হ্যাভি। তোমরা চারজন এই গাড়িতে বসতে পারো, তবে যখন এনিমি থাকবে, ওকে, তো তখন তোমরা এই গাড়ি থেকে ফায়ার করতে পারবে না। গাড়ি থেকে বের হয়ে এক্সিট বাটনে প্রেস করে তারপর তুমি এনিমিকে কিল করতে হবে, এর আগে তুমি কিল করতে পারবে না। মাটিতে যে স্পিডটা থাকে, তোমরা যখন পানিতে চলে আসবে তখন স্পিড আরও কমে যাবে, এবং উঁচু জায়গায় এই গাড়িটা আরও বেশি স্লো হয়ে যায়। সো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রেখো। ওকে, এখন আমি তোমাদেরকে হেলিকপ্টারটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি আছি জর্জপুলে। তো জর্জপুলে খুব সুন্দর করে হেলিকপ্টারটা রেখে দেওয়া হয়েছে, তোমরা অনেক প্লেসে হেলিকপ্টারটা পেয়ে যাবে। তো যখনই আমি হেলিকপ্টারটা উড়াচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো, এবং আমি ওপর থেকে লাফ দিয়েছিলাম, অর্থাৎ এক্সিট বাটনে প্রেস করেছিলাম, কিন্তু আমি নক হইনি। সো তোমরা এখনই দেখে নিবে। সো দেখো, যখনই আমি লাফ দিলাম সাথে সাথে কিন্তু প্যারাশুটটা খুলে গিয়েছে। সো উপর থেকে যখন তোমরা লাফ দিবে তোমরা নক হবে না, এবং তোমরা চারজন এই হেলিকপ্টার চড়তে পারবে এবং উপর থেকে এনিমিকে কিন্তু কিলও করতে পারবে খুব ইজিলি। বন্ধুরা, তো পেলোড মোডের আরেকটা নতুন ফিচার্স হচ্ছে আন্ডারগ্রাউন্ড ড্রপ। সো এখানে আমি এবং আমার টিমমেট আছি। তো প্রথমে আসলে আমরা বুঝতে পারিনি, তারপর আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড ড্রপ। সো এখানে তোমরা একটা টাইম দেখতে পাচ্ছ, এই টাইমের পরেই আন্ডারগ্রাউন্ড ড্রপটা আসবে। সো আনফর্চুনেটলি এই ড্রপটা আসলে আমি লুট করতে পারিনি, আমার টিমমেট একাই লুট করে ফেলেছে এই আন্ডারগ্রাউন্ড ড্রপটা। কিন্তু নেক্সটে আরেকটা আন্ডারগ্রাউন্ড ড্রপ, সেই আন্ডারগ্রাউন্ড ড্রপটা আমি কিন্তু লুট করেছি। সো এই আন্ডারগ্রাউন্ড ড্রপটা হচ্ছে এই ড্রপ, এই ড্রপটা আমি একাই লুট করব। ওকে, সো তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি এই আন্ডারগ্রাউন্ড ড্রপে কী কী পাওয়া যাবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল 3 হেলমেট, তারপর ব্যাস, তারপর নতুন নতুন গান। ওয়াও, এক কথায় অ্যামেজিং। ইয়াস, এই আন্ডারগ্রাউন্ড ড্রপে তোমরা অ্যামেজিং লুট পাবে। বন্ধুরা, এখন আমি তোমাদের নতুন গানটা দেখিয়ে দিব। এই নতুন গানের নাম হচ্ছে UMP 45। তো এই গানটা আসলে আমার কাছে ভালোই লেগেছে। এই গানে তোমরা স্কোপ ব্যবহার করতে পারবে, সাথে মাজল, ফরগিভ, ম্যাগ। সো এক কথায় অসাধারণ এই গানটা। বন্ধুরা, তো এখন আমি তোমাদের শেষ ফিচার্সটা দেখিয়ে দিচ্ছি। তো এই ফিচার্সটা হচ্ছে এই তেলের যে বক্স, অর্থাৎ গাড়ির তেলের যে বক্সটা সেটার নাম হচ্ছে অর্থাৎ ব্যারেল। ওকে, তো এই ব্যারেলটা কিন্তু তোমরা গ্রেনেড হিসেবে ইউজ করতে পারো। যেমন ধরো এই গ্রেনেডটা তোমরা যদি বারবার ফায়ার করো তাহলে দেখো এটা কিন্তু ব্লাস্ট হয়ে যায়। তো এটা আমার কাছে ভালোই লেগেছে। সো গাইস, আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।